দশম জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য বুধবার রাত দশটার দিকে সেনাবাহিনীর একটি বহর মাগুরায় পৌঁছেছে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে যশোর সেনানিবাস থেকে আসা আটশত সেনা সদস্যের দল নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে এ সেনা সদস্যরা জেলা সদরের সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করেছে যশোর সেনানিবাসের তেইশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক এ সেনাবহরের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান রিটার্নিং অফিসারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন কাজে সেনা সদস্যরা তাদের সহায়তা করবে